আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোমরা বর্তমানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 66 নম্বর ওয়ার্ডের ডগায়ের পূর্বপাড়ায়। তো আজকে এই পূর্বপাড়ার এই যেটা হচ্ছে মেন রোড 20 ফিটের, এই 20 ফিটের রোড থেকে আমরা হাতের ডান দিকে 12 ফিটের সিটি কর্পোরেশনের সুয়ারেজের লাইন করা এই যে এই রোডটির সাথে আজকের সেই অসাধারণ একটি ফুল বাউন্ডারি করা বাড়ি করার উপযোগী চার কাঠার এই প্লটটি দেখাবো। তো আজকের প্লটটি আসলে দেখার পর আপনাদের অবশ্যই চয়েস হয়ে যাবে এই সেই প্লটটি দেখতে পাচ্ছেন, ফুল কিন্তু বাউন্ডারি করা, আমি ভিতরে গিয়েও দেখিয়ে দেব। এখন আপনাদেরকে আজকের প্লটটির পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে পশ্চিম পাশের শেষ সীমানা। এখান থেকে যদি দেখায় দেখতে পারবেন একে সুন্দর প্লটটির একটি ভিউ। তো আজকের এই প্লটটি উত্তরমুখী প্লট এবং প্লটটির সামনে 12 ফিটের সরকারি সিটি কর্পোরেশনের সুয়ারেজের লাইন করা রোড দেখতে পাচ্ছেন, আর এই হলো পশ্চিম পাশের শেষ সীমানা আজকের প্লটটির। এবং আমি যদি ভিতরে গিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি, তো এই হলো প্লটটির ভিতরে অংশটুকু এবং দেখতে পাচ্ছেন একটি প্লটের সাথে আরেকটি প্লট 3 ফিট ছাড়া রয়েছে এবং ফুল প্লটটি কিন্তু বাউন্ডারি করা। এখন আপনাদেরকে পূর্ব পাশে নিয়ে প্লটটির মাপটুকু বুঝিয়ে দেব। তো এই হলো পূর্ব পাশের মাপ, এখানেও দেখতে পাচ্ছেন একদম সুন্দর বাউন্ডারি করা। আজকের প্লটটি আমি বারবার বলবো যে এটা আসলে খুব সুন্দর একটি স্কোয়ার প্লট। তো আজকের এই প্লটটিতে আপনারা চাইলে কিন্তু প্লটটির সামনে এই যে যে একটি বাংলো বাড়ি রয়েছে, এই যে বাংলো বাড়িটি, সেম এরকম একটি বাংলো বাড়ি প্লটটিতে করতে পারবেন, অথবা এখানে যে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছেন সেম এরকম, অথবা পূর্ব দিকে যে বাড়িটি হাইড্রাজের এই বাড়িটি করে দিতে পারলে কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকা ভাড়া পেয়ে যাবেন এরকম একটি 4 কাঠা জমির উপর স্কোয়ার প্লটে। যাত্রাবাড়ি, স্টাফ কোয়ার্টার, ড্যামরা, কোনাপাড়ার আশেপাশে এত সুন্দর স্কোয়ার এবং গ্রিন জোন এরকম একটি প্লট পাবেন কিনা আমার জানা নেই। তো এই প্লটটির পশ্চিম পাশের এটা হচ্ছে বাড়িটি এবং প্লটটি দেখতে এরকম দেখাবে। তো যারা পানি নিয়ে বেশি চুলকানি রয়েছে যে ভাই এটা তো পানি, হ্যাঁ এইখানে জলাবদ্ধ এই সেই, তাহলে মালিক কিনার সাথে সাথে আপনাকে বরট করে দেবে এই 4 কাঠা জমি, শুধু আপনি বরটের খরচটা দিয়ে দেবেন। অর্থাৎ এখানে কিছু ট্রাক এনে মাটি ফালিয়ে দেবে অথবা বালি ফালাই দিলে কিন্তু এই প্লটটি সেম একদম রাস্তা সমান উঁচু হয়ে যাবে। যারা বুঝেন না তাদেরকে আমি এই জিনিসটা সহজভাবে বুঝিয়ে দিলাম, এখানে বেশি পানি নয়, বুঝতে পাচ্ছেন যে একটি প্লট বৃষ্টি জমাকৃত পানি অথবা কিছু পানি এখানে দেয়াল দেওয়ার কারণে জমে রয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে এত সুন্দর একটি স্কোয়ার প্লটের মালিক হয়ে আপনি যদি এই প্লটটিতে 2 থেকে 2.5 লক্ষ টাকার মাটি বালি ফালিয়ে রাস্তা সমান উঁচু করে এই যে যে পাশের অর্থাৎ পূর্ব পাশের এই যে যে হাইড্রাজের বিল্ডিংটা এখানে করে দিতে পারেন অথবা পশ্চিম পাশের এই বাড়িটাই করে দিতে পারেন, তাহলে কিন্তু মান্থলি ভালো একটি টাকা ভাড়া পেয়ে যাবেন এবং নিজের সন্তানকে ঢাকা একটি বাড়ির মালিক করে দিয়ে যেতে পারবেন। ফার্স্ট অফ অল চলুন দেখে আসি আজকের এই প্লটটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং এই প্লটটিতে কীভাবে আসতে হবে। তো আমরা বর্তমানে দাঁড়িয়েছি চিটাগাং রোডের ওভারব্রিজের উপরে, আর হাতের এই যে রোডটাকে বলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সোজা গেলেই কিন্তু ঢাকা চট্টগ্রাম সিলেট যেতে পারবেন। আর সামনে রয়েছে কাশপুর ব্রিজটি, আর যদি অপোজিটটা দেখায় এই অপোজিটের এই রোড দিয়ে সোজা গেলেই কিন্তু আপনারা যাত্রাবাড়ি, গুলিস্তান, নিউ মার্কেট যেতে পারছেন, আর অপোজিটটা যেতে নারায়ণগঞ্জ ইপিজেড, আর আমরা হাতের ডান দিকে চলে যাব। তো এখন আমরা গুগল ম্যাপে চলে যাব এবং এই চিটাগাং রোড থেকে আজকের প্লটটির দূরত্ব কতটুকু সেটা দেখব। তো আমরা চিটাগাং রোড থেকে ডেস্টিনেশনটি সেট করলাম এবং প্লটটিতে চলে আসলাম। তত প্লটটির দূরত্ব 2.58 কিলো, অর্থাৎ 2.5 কিলো দূরত্ব এই চিটাগাং রোড থেকে আজকের প্লটটির। তো চিটাগাং রোডের এই যে হাতের ডান পাশে এখানে রয়েছে অসংখ্য রেগুনা, সিএনজি রিক্সা, এখান থেকে রিক্সা ভাড়া নেবে 20 থেকে 30 টাকা, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। সো চলুন যাওয়া যাক, আর যেতে যেতে আজকের এই প্লটটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সো চলুন দেখে নেই। তো আজকের এই অসাধারণ প্লটটির কাছাকাছিতে কিন্তু রয়েছে ডগায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারবেন, এবং রয়েছে ডগায়ের যেই হাই স্কুলটি যেটার নাম হচ্ছে ডগায়ের রুস্তম আলী উচ্চ বিদ্যালয়, এবং প্লটটির খুবই কাছে রয়েছে বাংলাদেশে যে ইসলামী ব্যাংক লিমিটেড, এটা আজকের প্লটটির খুবই কাছে ব্যাংকটি, এবং প্লটটির খুবই কাছে রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, যেটা বাংলাদেশের টপ 1 কোম্পানির মধ্যে একটি, এবং রয়েছে এই এলাকার সবচেয়ে নাম করা এবং বাংলাদেশে মাদ্রাসা বোর্ডের দ্বিতীয় এবং এবছর বাংলাদেশে বুয়েট, ঢাকা মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটির দ্বিতীয় অবস্থানে দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা। তো এই মাদ্রাসাটি খুবই নাম করা যারা জানেন, এবং প্লটটির খুবই কাছে রয়েছে এশিয়া মেডিকেল সার্ভিসেস লিমিটেড, আরও রয়েছে এআর রাফি হসপিটাল লিমিটেড, এবং রয়েছে বাটা এবং অ্যাপেক্সের শোরুম, রয়েছে হাজি মুয়াজ্জেম আলী
আদর্শ উচ্চ বিদ্যালয় যেখানে আপনার সন্তানকে পড়াতে পারবেন, এবং রয়েছে মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ, এবং প্লটের খুবই কাছে রয়েছে সোসাইল ইসলামিক ব্যাংক লিমিটেড। এবং যারা নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চান তাদের জন্য রয়েছে অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, যা প্লটটির খুবই কাছে। এবং এই অঞ্চলের সবচেয়ে নামকরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এটা খুবই নামকরা। এবং রয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এটাও এই অঞ্চলের মধ্যে খুবই নামকরা। তো চিটাগাং রোড থেকে একদম সোজা আসলে এই হচ্ছে রানিমল সিনেমা হল, এখান থেকে আমরা বাম দিকে চলে যাব, এই যে বাম দিকে। তো এখান থেকে বাম দিকে এই রাস্তা দিয়ে সোজা একটা টার্ন দিব, এবং অর্থাৎ সোজা চলে যাব, এবং আমি দেখাচ্ছি যে কোন পর্যন্ত যাব। এই সোজা এসে এটাকেই বলে বড় বাঙ্গার মোড়। এই বড় বাঙ্গার মোড় থেকে আমরা হাতের বাম দিকে চলে যাব, এই যে দিক দিয়ে। তো এই দিক দিয়ে আবার আরেকটু সোজা চলে যাব। তো সোজা গিয়ে আমরা আবার হাতের কিন্তু ডানে চলে যাব, এই যে হাতের ডানে। এখান দিয়ে কিন্তু আজকের প্লটটি এই রোডেই, অর্থাৎ আপনারা ভিডিও দেখে দেখে ভালোভাবে ভিডিওটা দেখে কোন বাড়িটা কোন দিয়ে গেছে এগুলো দেখে চলে আসবেন। এই সেই আজকের কাঙ্ক্ষিত প্লটটি, যে যে বামে আমি এখানেই রাখলাম বাইকটি। তো যারা স্টপ কোটার মোচড় থেকে আসতে চান, তো স্টপ কোটার মোচড় থেকে যে কোনো রিক্সাকে বললেই হবে যে ডগায়ের আমি পূর্বপাড়া যাব। রিক্সা ভাড়া নেবে 20-25 টাকা, সময় লাগবে 10-15 মিনিট। তো এই স্টপ কোটার এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব, কোনো আঁকা বাঁকা না, সোজা। যেখানে যাওয়ার পরে দেখতে পারবেন চার রাস্তার মোড়টি, এটাকে বড় বাঙ্গার মোড় বলে। তো সামনের এই চৌরাস্তাটাকে বড় বাঙ্গার মোড় বলে। এখান থেকে আমরা হাতের বাম দিকে চলে যাব, সোজা গেলেও যেতে পারবেন। তো আমরা বাম দিকে গিয়ে আমরা আবার হাতের ডান দিকে চলে যাব। তো আমি দেখিয়েছিলাম এখান থেকে কিভাবে যাবেন। তো এখন আপনাদেরকে আজকের এই প্লটটির পূর্ব পাশে যে হাইরাইজের বিল্ডিংটি, সেই বিল্ডিংয়ের উপরের থেকে আজকের প্লটটি দেখানোর চেষ্টা করব। তো আমরা বিল্ডিংয়ের উপরে চলে আসলাম, আর এই হলো সরকারের 12 ফিটের সিটি কর্পোরেশন, একদম সুয়ারেজের লাইন করা এই যে রোডটি, এই রোডটির সাথেই এই যে বাম পাশের এই প্লটটি দেখতে পাচ্ছেন। ফুল প্লটটি কিন্তু বাউন্ডারি করা এবং স্কোয়ার, চার কাঠার প্লট, এবং চারপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য হাইরাইজের বাড়ি এবং গাছগাছালি রয়েছে। তো এতক্ষণ যে প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইজে। তো আজকের এই প্লটটি জমির পরিমাণ 4 কাঠা ফুল স্কোয়ার, সামনে 12 ফিটের সরকারি রোড রয়েছে। তো এই প্লটটির মালিকের চাওয়া দাম প্রতি কাঠা 27 লক্ষ টাকা। তো 4 কাঠা যা আসে তাই আপনাকে বহন করতে হবে। এবং স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি মালিকের নাম্বার, এক্ষেত্রে আপনাদের কোনো মিডিয়া মানি লাগবে না, কিছু টাকা হলো সেফ। তো আজকের এই প্লটটির কাগজপত্রগুলো ভালোভাবে যাচাই বাছাই করে যদি আসলেই দেখেন যে 100% ওকে রয়েছে, তাহলে ভাই আপনি না কিনলেও আমাদের কিনে দেন ভাই। কারণ এত সুন্দর স্কোয়ার ঢাকা সিটির একটি জমির কাগজের ভ্যালু আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না। এই প্লটটা কিন্তু আসলে মাটি দিয়ে বরট করে রাস্তা সমান উঁচু করে 1-1.5 বছর ধরে পরে এটা কিন্তু আসলে 30-35-40 লক্ষ টাকাও বিক্রি করা যাবে, যা আসলে ব্যবসা সফল একটি প্লট হবে। তো এরকমই যদি আপনার প্লটটি বিক্রয় করতে চান, তাহলে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে খুব অল্প সময়ে বিক্রয় করতে পারেন। আমাদের রয়েছে নিজস্ব কিছু কাস্টমার, আমরা কিন্তু আপনার এই প্লটটি বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে কাগজপত্র ভালো হলে বিক্রয় হয়ে যাবে। যদি বিক্রয় না হয় আমরা আবারও ফ্রিতে রিঅ্যাড দিয়ে দেবো, অর্থাৎ 15 অ্যাড দিয়ে দেবো যতদিন পর্যন্ত আপনার এই প্লটটি বিক্রয় না হবে।